আর কয়েকদিন পরেই নতুন মাস শুরু হচ্ছে অক্টোবর, আর অক্টোবর মানেই উৎসবের মরশুম। দুর্গাপূজা, দীপাবলির মতো নানা উৎসব রয়েছে অক্টোবরে। এক অক্টোবর থেকে দেশে বিভিন্ন নিয়ম বদলে যাচ্ছে, যার প্রভাব পড়তে পারে হেসেলে, আবার আজ পড়তে পারে আম আদমির পকেটেও। এবার পাঁচটি বড় নিয়মে পরিবর্তন আসতে চলেছে অক্টোবর মাসে। প্রথমত, প্রতি মাসের প্রথম দিন এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। সংশোধিত দাম 1 অক্টোবর সকাল 6টা থেকে ধার্য করা হতে পারে। সাম্প্রতিক অতীতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও 14 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এই পরিপ্রেক্ষিতে আগামী 1 অক্টোবর এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে। এদিকে সিলিন্ডারের দামের পাশাপাশি তেল বিপণন সংস্থাগুলি এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজির দামও সংশোধন করতে পারে। নতুন দাম 1 অক্টোবরে প্রকাশ করা হতে পারে। তৃতীয়ত, এইচডিএফসি ব্যাংকের কিছু ক্রেডিট কার্ডের লয়্যালটি প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মগুলি 1 অক্টোবর থেকে প্রযোজ্য হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিয়ম বদল করা হতে পারে। নতুন পরিবর্তন আসতে পারে 1 অক্টোবর থেকে। এবার থেকে শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন। এদিকে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে পরিচালিত পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে 3টি বড় পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলি 1 অক্টোবর থেকে কার্যকর হবে। গত 21 আগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন নিয়ম সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে। আগামীকাল অর্থাৎ 29 সেপ্টেম্বর রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা অথবা এডিআরই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী জনবহুল বাজারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জের চক্র আধিকারিক বাজার কমিটিকে লেখা এক পত্র যুগে রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করিমগঞ্জ শহরের ছন্তর বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের পুলের উপরের বাজার স্টেশন রোড, করিমগঞ্জ কলেজের রাস্তার পাশের অস্থায়ী বাজার ও দোকান যা সুষ্ঠু যান চলাচলে বাধা সৃষ্টি করতে পারে, ওই বাজারগুলি নির্ধারিত সময়সীমায় ওই দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। নম্বরবিহীন টাটা পাঞ্চ এবং ই রিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 4 ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলার বদরপুর থানাধীন লামাজুয়ার এলাকার 37 নম্বর জাতীয় সড়কের কালীবাড়ির সামনে। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন। আহতদের মধ্যে রয়েছেন স্বপন নমশূদ্র, কাজল নমশূদ্র, নির্মল রায় এবং ই রিকশা চালক কাশিম উদ্দিন। ঘটনার পর টাটা পাঞ্চ বাহনের চালক পালিয়ে গা ডাকা দিতে সক্ষম হলেও তার বাবা নিয়াজউদ্দিন জনতার হাতে ধরা পড়ে বর্তমানে বদরপুর পুলিশের জিম্মায় রয়েছেন। সন্তানের মঙ্গল কামনায় বুধবার থেকে জীবিত পুত্রিকা বা জিতিয়া উৎসবে মেতেছে বিহার, আর সেই উৎসবের নিয়ম পালন করতে গিয়েই বিহারের বিভিন্ন জেলায় 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে 37টি শিশুসহ 46 জনের। জানা গিয়েছে সন্তানের মঙ্গল কামনায় 3 দিন ব্যাপী জীবিত পুত্রিকা উৎসবে যোগ দেন মায়েরা। সারাদিন উপোস থেকে কোনো পুকুর অথবা নদীতে ডুব দিয়ে স্নান করেন। সেই স্নানের সময়ই ডুবে প্রাণ গিয়েছে এতজনের। পূর্ব ও পশ্চিম চম্পারণ, নালন্দা, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সারসহ বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ঔরঙ্গাবাদে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে 8টি শিশু ডুবে মারা গিয়েছে। আবার নারকীয় ঘটনা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। শুধুমাত্র কুসংস্কারের বশে খুন দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। পুলিশের ধারণা স্কুলের উন্নতির আশায় বলি দেওয়া হয়েছে ওই নাবালককে। মূল অভিযুক্ত বেসরকারি স্কুলেরই ডিরেক্টর, তার বাবা এবং 3 শিক্ষক।
পাঁচজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরাসের। পুলিশের বক্তব্য অনুযায়ী হাথরাসের রাশগাঁও এলাকায় ডিএল পাবলিক স্কুলের ডিরেক্টর, তার বাবা এবং তিন শিক্ষক ওই স্কুলের উন্নতিকল্পে নাকি এই নরবলির পরিকল্পনা করেন। আসলে ওই বেসরকারি স্কুলটি বেশ কিছুদিন ধরে লোকসানে চলছিল। স্কুলের ডিরেক্টরের বাবা কালো জাদুর চর্চা করে, সেই মূলত নরবলির পরিকল্পনা করে। তার বিশ্বাস ছিল একটি শিশুকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করলে স্কুলের নাম যশ দুই ফিরবে। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর। কাশ্মীরে দাঁড়িয়েই হুঙ্কার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা যোগী আদিত্যনাথ। তার দাবি, পাকিস্তানের এখন ভিখারির দশা, অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই থাকতে চাইছেন না পাকিস্তানের সঙ্গে। বৃহস্পতিবার জম্মুর আরএসপুরা এলাকায় বুট প্রচারে গিয়ে যোগী দাবি করেন, দ্রুত পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলই এবার পাকির চোখ বিজেপির। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, পাক অধিকৃত কাশ্মীর আদতে জম্মু ও কাশ্মীরেরই অংশ। দল বিরোধী কার্যকলাপের জন্য হরিয়ানায় কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো 13 জন নেতা নেত্রীকে। 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে 13 জনকে। হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় 13 জন নেতাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই 13 জনের মধ্যে রয়েছে নরেশ দান্দে, অভিজিৎ সিং, নিতু মানের মতো প্রভাবশালী নেতারা। মঙ্গলের পর এবার যমজ গ্রহে অভিযানের তরজুর শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মঙ্গলযান এবং চন্দ্রযানের সাফল্যের পর পৃথিবীর আরও এক পড়শী শুক্রে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল ভারত। মঙ্গলের পর পৃথিবীর দ্বিতীয় নিকটতম এই প্রতিবেশীর রহস্য উন্মোচনে মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা নিয়ে জোর কদমে এগোচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সংস্থার তরফে আবাস দেওয়া হয়েছিল গত মার্চ মাসেই। সেই প্রস্তাবে শিলমোহর দিল নরেন্দ্র মোদী সরকার। শুক্রে মহাকাশ যান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে 2028 সালেই শুক্রে মহাকাশ যান পাঠাবে ভারত। প্রথমে স্থির হয়েছিল 2023 সালের মধ্যেই পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহে পাঠানো হবে মহাকাশ যান। কিন্তু পরবর্তী সময়ে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান অভিযান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাই সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে সময় লাগবে আরও কয়েক বছর। শিলচরের পুরো নির্বাচন নিয়ে রাজ্য সরকার টালবাহানা করছে, এমন অভিযোগ এনে সবিস্তারে তুলে ধরল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। শুক্রবার সিটি বিওএ কমপ্লেক্সের সভাগরে একটি সাংবাদিক সম্মেলনে মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন, শিলচর শহরের নাগরিকদের অসম সরকার দীর্ঘ বছর ধরে প্রতারণা ও অবিচার করছে। তিনি বলেন, শিলচর পুরসভার সরকারি আধিকারিক কর্তৃক বেআইনি এবং অন্যায়ভাবে 278 ধরনের পুরকর, বিশেষ করে জল কর, জমি ক্রয় ও গড় তৈরির ক্ষেত্রে নির্ধারিত কর ইত্যাদি বৃদ্ধির প্রতিবাদে 14 জুলাই শিলচরে গণ অভিবর্তনের মাধ্যমে গঠিত প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর পুর আধিকারিক, জেলা কমিশনার, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার সহ আসামের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানানো হয় যে পুর নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ধরনের কর বৃদ্ধি করা চলবে না। দাবিতে 29 জুলাই পুরসভার সামনে গণধর্না, শহরের প্রতিটি ওয়ার্ডে ধর্না, বিক্ষোভ এবং গত 9 সেপ্টেম্বর গণমিছিল আয়োজন করে একই দাবি বারবার তুলে ধরা হয়। তিনি বলেন, আন্দোলন চলাকালীন সময়ে শিলচরে মুখ্যমন্ত্রী এলেও পুরকর সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলেননি, শুধু পুর নির্বাচন সম্পর্কে বলেছিলেন যে পুর কর্পোরেশন নিয়ে হাইকোর্টে মামলা চলছে, তাই পুর নির্বাচন করানো সম্ভব হয়নি। শিলচরের নাগরিক এ নিয়ে হাইকোর্টে পিআইএল করলেই পুর নির্বাচন করা হবে।